আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও চলে আসলাম সংযুক্ত আরব আমিরা থেকে। আজকে আলোচনা করব, আপনারা অনেক ভাইয়ে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো বাছাই করে যে কমেন্টগুলো আপনাদের জন্য জরুরি, সবার কাজে আসবে ওই কমেন্টগুলো নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ করে দেখবেন না। আর আমি সবসময় সংযুক্ত আরব আমিরাতে কাজের আপডেট দিয়ে থাকি এবং নতুন কোনো কানুন চেঞ্জ হলে এই আপডেট দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া আমার লেবার কার্ড এসেছে কিন্তু অরিজিনাল ভিসা এখনও আসে নাই, এটার কারণ কি? প্রিয় ভাই, আপনার উদ্দেশ্যে বলবো, আপনার যখন লেবার কার্ড এসে গেছে আপনি কোনো টেনশন করবেন না, আপনার অরিজিনাল ভিসা ইনশাল্লাহ বের হয়ে যাবে। হয়তো 4-5 দিন, 10 দিন, 1 সপ্তাহ টাইম লাগতে পারে, ভিসা বের হয়ে যাবে, আপনার কোনো টেনশন নাই। এক ভাই প্রশ্ন করছেন, ভাইয়া দুবাই লেবার ভিসা কখন খুলবে? ভাইয়া আপনার উদ্দেশ্যে বলবো, আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করছি লেবার ভিসা নিয়ে, আপনি চাইলে ও ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আলোচনা করতে চাইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর এক ভাই কমেন্ট করছেন, ভাইয়া আমার এক আত্মীয়র দোকান আছে দুবাইতে, এখন আমার পাসপোর্ট উনি নিয়ে গেছে, জমা করছে, বলছে এখন আমার ভিসাটা বের হবে কি না। প্রিয় ভাই, আপনার উদ্দেশ্যে বলতে পারি, এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট ছাড়া কোনো ভিসা বাইর হয় না। এখন আপনার ডিগ্রি ফার্স্ট অরিজিনাল সার্টিফিকেট আছে কি না ওইটা তো আমি জানি না, ওইটা আপনি কমেন্টে উল্লেখ করেন নাই। এবং আপনার যে আত্মীয়টা আপনার পাসপোর্টটা নিচে জমা করছে, উনি জানে যদি আপনার ডিগ্রি ফার্স্ট বা অনার্স পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনার কোনো সমস্যা না, আপনার বিষয় ইনশাল্লাহ বের হবে, কোনো টেনশন নাই। কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে লেবার কোয়ালিটি কোনো বিষয় বাইর হয় না, হাই প্রফেশন ভিসা ছাড়া, তাও যদি ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট থাকে। তারপর আশা করি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পারছেন, যদি না বুঝেন কমেন্টে জানাব। আর এক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া হাই প্রফেশনের ভিসা লাগাইয়ে কি কি কাজ করা যায়? প্রিয় ভাই, আপনার উদ্দেশ্যে বলবো, হাই প্রফেশনের ভিসা লাগাইয়ে আপনি যে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানিগুলো আছে, কোম্পানির ম্যানেজার, সুপারভাইজার এবং বড় বড় যে মার্কেটগুলো আছে, সিকিউরিটি এবং ক্যাশিয়ার, এসব ধরনের কাজগুলো করা যায় হাই প্রফেশনের ভিসা দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।